ফিঙ্গার বিরোধিতা করতেও বর্তমান সরকার যদি ন্যূনতম ইসলাম বিরোধিতা দুঃসাহস দেখায়, আমরাও তাদের বিরোধিতা করতে ন্যূনতম সময় ব্যয় করব না। এটাই ঈমান, এটাই ঈমান, এটাই ঈমানের দাবি। সময় কম, শোনার দরকার নাই, কথাগুলো বুঝবার চেষ্টা করেন। অগ্রিম বলে রাখি, সাথে আমাদেরকে পরে যায় না বলতে পারেন, ছবি তুইলা আনন্দ প্রকাশ কইরা এত হুঁশিয়ার উদযাপন করার সময় নাই, একটু ভালোভাবে বুঝতে হবে। অমুক নেতা তমুক নেতার সাথে সেলফি তুইলা হাসাহাসি করে মুসাফা কোয়ালাকুলি কইরা হাসাহাসি আর আনন্দে মাখামাখি হওয়ার সময় নাই। চার দিন পরে পস্তাবেন, দেয়ালে মাথা ঠুকাবেন, হাই হাই কি করলাম, হাই হাই কি করলাম, কার সাথে গিয়ে মিললাম। মনে রাখতে হবে, সতর্ক থাকতে হবে। আমরা হেফাজতে ইসলাম, ইসলামের প্রশ্নে হব, হেফাজতে ইসলাম হবে ইসলামের প্রশ্নে। بسم الله الرحمن الرحيم لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين নোয়াখালী জেলা হেফাজতের উদ্যোগে আয়োজিত আজকের এই বন্যার্তদের পুনর্বাসন উপলক্ষে দোয়া ও আলোচনা সভার সম্মানিত সভাপতি, নোয়াখালীর আলেমদের সেরেতাজ, নোয়াখালী জেলা হেফাজতের আমির হযরতুল আল্লাম মাওলানা নিজামউদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ উপস্থিত আছেন আজকের এই প্রোগ্রামের মাধ্যমে। এক বছর দুই বছর, এক মাস দুই মাস, এক দিন দুই দিন নয়, 14 থেকে 15টি বছর জালেম হাসিনার নির্যাতনের শিকার, নির্যাতনের শিকার হয়ে 14-15টি বছর কারাগারের বদ্ধ কুঠুরিতে কাটানো তাওহীদের মুয়াজ্জিন শাইখুল হাদিস আল্লামা জসীমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ পথে আছেন। উম্মাহ দরদি রাহবার, উম্মার জন্য যার মন কাঁদে, সব সময় যার মধ্যে উম্মার ফিকির দেখতে পায়, শাইখুনা থারুনিজার হাফিজাহুল্লাহ, আমি যে মানুষটির মধ্যে আকাবির ও আসলাফদের সাহাবায়ে কেরামের নমুনা দেখতে পাই, পথে আছেন প্রিয় ভাই মুফতি মাহমুদ হাসান গুনবী হাফিজাহুল্লাহ, আরো উলামায়ে কেরাম হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ আপনাদের এখানে উপস্থিত হওয়ার জন্য আসতেছেন। লাকসাম বের হয়েছেন চট্টগ্রামের প্রীতি সন্তান, হেফাজত গড়ার কারিগর, নৈপত্যের কারিগর হযরতুল আল্লাম মাওলানা মীর ইদ্রিস হাফিজাহুল্লাহ, আমাদের সকলকে এখানে উপস্থিত হওয়ার জন্য রব্বে কাবা তৌফিক দান করেছেন। ওনারা আসতেছেন, আমরা ওনাদের মুখ থেকে গুরুত্বপূর্ণ কথা শুনব, সেজন্য রব্বে কাবার দরবারে প্রথমে কালিমাতুল শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে বর্ণাত্মদের পুনর্বাসন। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, মুসলমানদের শত্রু, মুসলমানদের কঠিন শত্রু আল্লাহ পাক বলছেন কোরআনে, দুইটার মধ্যে কি মিল। আলোচনা সভা নির্ধারণ করা হয়েছে বর্ণাত্মদের পুনর্বাসন, আর আমি আয়াত কারিমা তিলাওয়াত করেছি ইসলামের শত্রু কারা, অনেকেই মিল খুঁজে পাবেন না। আমি বলবো এটার মধ্যে অনেক বড় মিল আছে, দয়া করে কেউ যদি এদিকে না এসে ওদিকে বসলে মনে হয় ভালো হবে, মনে কিছু নিবেন না, কারণ এখানে আসলে মঞ্চে এটা কাপাকাপি শুরু হয় এবং হুজুর মনে কিছু নিবেন না, ওই দিক থেকে একটা রাস্তা করলে আমার মনে হয় ভালো হবে। প্রিয় মাযিনিন, আবারও বলতেছিলাম
আলোচনার বিষয়বস্তু আজকে নির্ধারণ করা হয়েছে বর্ণাত্মদের পুনর্বাসন। কিন্তু আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানু ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। মুমিনদের কঠিন শত্রু রূপে আল্লাহ পাক বলেছেন আশাদ্দান নাস, মানুষদের মধ্য থেকে তোমরা পাবে শত্রুতা হিসেবে তোমরা দেখবে ইহুদি এবং মুশরিকদের। আলোচনার বিষয় বর্ণাত্মদের, আমি আয়াত কারিমা তেলাওয়াত করেছি মুসলমানদের শত্রু। কেউ কেউ এটার মধ্যে যোগসূত্র খুঁজে না পেলেও আমি বলবো অনেক বড় যোগসূত্র রয়েছে আজকের এই নোয়াখালী এবং ফেনী কিংবা এই অঞ্চলের বন্যার পিছনে। কর্তৃত্ববাদী, হিন্দুত্ববাদী, ব্রাহ্মণ্যবাদী, অখণ্ড ভারতের স্বপ্ন দেখা সেই গুজরাটের কসাই মোদী সরকারের প্ল্যান রয়েছে। অতএব বর্ণাত্মদের কথা বলতে গেলে প্রথমেই বলতে হবে এই ব্রাহ্মণ্যবাদী, হিন্দুত্ববাদী, এই জালেম অখণ্ড ভারতের স্বপ্ন দেখা, রাম রাজত্ব কায়েমের স্বপ্ন দেখা এই হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তি এই ইন্ডিয়ার বিরুদ্ধে। আমার আলোচনার বিষয় খুবই সংক্ষিপ্ত, লম্বা করার সুযোগ নেই। হুজুররা চলে আসতেছেন, নামাজের পরে ওনারা আলোচনা করবেন, আমরা নামাজের বিরতির মধ্যে যাব অল্প কিছুক্ষণের মধ্যে। প্রিয় হাজিরিন, আজকে এই যে ফেনী নোয়াখালী অঞ্চলের বন্যা, এই বন্যার পিছনে আওয়ামী লীগ গভর্নমেন্ট যখন ক্ষমতায় ছিল বারবার আমাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে কিশোরগঞ্জে রাষ্ট্রপতির এলাকায় যাওয়ার জন্য একটা বাঁধ নির্মাণ করা হয়েছে, এই জন্য এই বন্যা হয়। মিডিয়া বুঝাইছে তীব্র বৃষ্টির কারণে বন্যা হয়, কোন কোন মিডিয়া এভাবে লিখত উজান থেকে নেমে আসা পানির কারণে বন্যা হচ্ছে, এবং বাসগুলো একটাও ভারতের নাম লিখতে সাহস করে নাই। এখনো পর্যন্ত এই দালাল অনেক মিডিয়া ভারতের নাম লিখতে সাহস করে না, লিখতে সাহস করে না, নাকি চাটুকারিতা করে? ও প্রিয় মুসলিম উম্মাহ, ও নোয়াখালীর মুসলমান, আমাদেরকে শত্রু মিত্র চিনতে হবে। আমাদের বন্ধু কারা, শত্রু কারা? আমাদেরকে কেউ কেউ রাজনীতি শিখায়, কেউ কেউ অর্থনীতি শিখাতে চায়, কেউ কেউ আমাদেরকে পররাষ্ট্রনীতি শিখাতে চায়। আমাদেরকে আন্তঃসামাজিক অবস্থান, অর্থনৈতিক অবস্থান বুঝে কথা বলতে বলে। আমি বলি শুনো, আমরা সব বিষয়ে রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি এগুলো বুঝে কথা বলবার চেষ্টা করি, কিন্তু যদি আমাদের সামনে ইস্যু চলে আসে ইসলামের, আমাদের সামনে যদি ইস্যু চলে আসে ঈমানের, আমাদের সামনে যদি প্রশ্ন চলে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তখন আমরা রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি বুঝি না। খুব ক্লিয়ার বুঝতে হবে, আমরা পররাষ্ট্রনীতি বুঝি, আমাদেরকে পররাষ্ট্রনীতি বোঝানোর দরকার নাই। আমরা পররাষ্ট্রনীতি বুঝি মানি, কিন্তু পররাষ্ট্রনীতির নামে নত জানু প্রভু এবং কৃতদাসের পররাষ্ট্রনীতি আমরা মানি না। আমরা আবার বলছি, আমরা যে প্রশ্নে ভারত বিরোধী, কিসের প্রশ্নে? ইসলাম প্রশ্নে, ঈমান প্রশ্নে, মুসলিমদের ভূখণ্ড ধ্বংস করার পাইতারার প্রশ্নে আমরা ভারত বিরোধী, একই প্রশ্নে আমরা আমেরিকার বিরোধী। কথা খুব ভালোভাবে বুঝতে হবে, আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতায় থাকাকালীন আপনারা দেখেছেন নূপুর শর্মা ভারতে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছিল। এ বাংলার মুসলমান আলেম সমাজ গ্রেপ্তার হওয়ার পরে সাধারণ জেনারেল শিক্ষিত নটরডেম কলেজের ছাত্ররা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, বিভিন্ন কলেজ ভার্সিটি পড়ুয়া ছাত্ররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় রাজপথে তীব্র আন্দোলন গড়ে তুলেছিল, আপনারা দেখেছেন। আশ্চর্যের বিষয়, এক কুখ্যাত কুলাঙ্গার আব্দুস শয়তান, এটার নাম দিয়েছিল আব্দুল মোমেন। আমি বলি এটা আব্দুস শয়তান, এই আব্দুস শয়তান
দম্ভ গড়ে হিন্দুদের প্রোগ্রামে গিয়ে বলেছিল, এক ভদ্র মহিলা ভারতে একটা কথা বলে ফেলেছিল, আমরা এই ইস্যুতে বাংলাদেশে আন্দোলন করতে দেই নাই, আমরা ভারতবর্ষের সরকারকে বলে এসেছি হাসিনাকে রাখতে হবে। মনে আছে কথাগুলো? সমস্যাটা কোথায়? এদেশের মিডিয়া বলেন কিংবা আমরা, কেউ ওই যে রসুলকে নিয়ে কথাটা বলছে এটাকে ফোকাস না করে বাংলাদেশ সরকারের কথা বলছে ওইটাকে ফোকাস করছে, অথচ এটার চাইতে কত ভয়ঙ্কর কথা আব্দুল শয়তান বলেছে। কি যে আমরা রসুলকে কটুক্তি করেছে, এক ভদ্র মহিলা, নাউজুবিল্লাহ, ওর ভাষায় নুম্ব শর্মা কি মহিলা, কেন আপনারা কি শুনেন না এই কথাগুলো? অথচ এটাকে ফোকাস না করে এদেশের মিডিয়া বলেন, এদেশের সুশীল পাড়া বলেন, এদেশের আম জনতা বলেন, ফোকাস করছে কোন তারে? আমরা ভারতবর্ষের সরকারকে বলে এসেছি। আমি কারাগারে থেকে আমার শুধু আফসোস হয়েছে, হাই হাই রসুলকে নিয়ে এত বড় দাম্ভিকপূর্ণ কথা বলেছে, এটাকে ওই সময় সুতা পিতা করে বাংলাদেশে সুতা পিতা করে জাউ দিয়া পিটা বাংলাদেশ থেকে বাইর করা। তো কি হলো কথাটা কেন টানলাম? যখন দেখা গেল ফিলিস্তিন ইসরায়েল আক্রমণ করলো, ছাত্রলীগ নামের সংগঠন আন্দোলন করে, হাই সুবহানাল্লাহ, দেখছেন না মনে হয় কি সুন্দর রাজনীতি! ইসরায়েলের বিরোধিতা করলে আমেরিকার বিরোধিতা করা হয়, ফিলিস্তিন ইস্যুতে খুব কাছাকাছি ওনারা চলে আসবেন, নামাজ পড়বেন, এখানে নামাজের পরপর হুজুরদের আলোচনা শুরু হবে, তো দেড়টা পর্যন্ত, দেড়টায় নামাজ, একটা পনেরোতে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। যে কথা বলতেছিলাম, খেয়াল আছে আপনাদের, আওয়ামী লীগ কি করলো? ছাত্রলীগ ফিলিস্তিনের পক্ষে আন্দোলন করলো, ফিলিস্তিনের দরদ নাকি আমেরিকার বিরোধিতা? যদি তোদের প্রকৃত ইসলামের দরদ থাকত, নুপুর শর্মা ইস্যুতে আন্দোলন করে দেখাইতি, কথা বলেন, নুপুর শর্মা ইস্যুতে আন্দোলন করে দেখাইতি, বুঝতাম ইসলামের প্রতি দরদ আছে। এটা কথা একটু তিতা লাগবে, কিন্তু এটা বলে ফেলি, যদি আপনার ইমান দলের ইমান হয়, যদি দলের ইমান আপনার ইমান হয়, দলের ধর্ম আপনার ধর্ম হয়, নেতার ধর্ম আপনার ধর্ম হয়, নেতার ইমান আপনার ইমান হয়, তবে মনে রাখবেন আওয়ামী লীগ যেমন ভারতের দালালি করতে গিয়া, ভারত পিছিয়ে দেখাইতে গিয়া ইসলাম এবং ধর্মীয় ইস্যুতে ভারত বিরোধিতা করতে পারে নাই, নেতাদের অনুসরণ করে কর্মীরাও ভারত বিরোধিতা করে নাই, তেমনিভাবে আগামী দিনে আমেরিকা ইস্যু আসলে আপনি বিএনপির লোক, আপনি আমেরিকার বিরোধিতা করতে পারবেন নি। কথা ভালোভাবে বুঝেন মুসলমান, কথা ভালোভাবে বুঝবেন, খালি আওয়ামী লীগকে ধস দিবেন না, গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর এগুলোর অবস্থা মুদ্রার পিঠ ও পিঠ। আপনাদেরকে বলি, ইসলাম ইস্যুতে যদি আপনি সব কিছুর উঠতে উঠতে না পারেন, আপনি মুমেন নন, আপনার মধ্যে নিফাক আছে, কথা ভালোভাবে বুঝবার চেষ্টা করেন। আওয়ামী লীগ ইসলাম ইস্যুতে, ইমান ইস্যুতে ভারত বিরোধিতা করতে পারে নাই, নেতা নেত্রীরা ভারতের পাঁচটা গোলামি করেছে, ভারতের প্রভু মেনে, ভারতকে প্রভু মেনে নিজেরা দাসত্বের ভূমিকায়, নিজেরা গোলামের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। আমরা জানতে চাই, আজকে আপনি যারা বিএনপি দাবি করেন, আপনি বিএনপি করেন, আগামী দিনে আমেরিকা যদি, আমেরিকা তো ইসলামের সবচাইতে বড় শত্রু, সাপের মাথা, আমেরিকা হলো ইসলামের সবচাইতে বড় শত্রু, সাপের মাথা, এই যে সন্ত্রাস বিরোধী আইন নামে সাধারণ আলেমদেরকে, মুসলিমদেরকে হয়রানি করার এই আইন, এটা বানাইছে এই আমেরিকার রেল কর্পোরেশন। তাইলে আগামী দিনে আলেমরা যদি ইসলাম প্রশ্নে, ইমান প্রশ্নে, দিন প্রশ্নে আমেরিকার বিরোধিতা করে, আপনি কোন পক্ষে থাকবেন? তখন আপনার ইমানও টের পাওয়া যাবে। এত খুশি হন না, হুজুররা আওয়ামী লীগের বিরোধিতা করে, হাসিনার বিরোধিতা করে, আরে শুনেন, আমরা যেমন ইসলাম প্রশ্নে ভারত বিরোধী, ইসলাম প্রশ্নে হাসিনা বিরোধী, ইসলাম প্রশ্নে আমেরিকার বিরোধিতা করতেও বর্তমান সরকার যদি ন্যূনতম ইসলাম বিরোধিতা দুঃসাহস দেখায়, আমরাও তাদের বিরোধিতা করতে ন্যূনতম সময় ব্যয় করব না। এটাই ইমান, এটাই ইমান, এটাই ইমানের দাবি। সময় কম, সুতরাং দরকার নাই, কথাগুলো বুঝবার চেষ্টা করেন, অগ্রিম বলে রাখি, যাতে আমাদেরকে পরে যায় না বলতে পারেন।
ছবি তুইলা আনন্দ প্রকাশ কইরা এত খুশি আর উদযাপন করার সময় নাই, একটু ভালোভাবে বুঝতে হবে। অমুক নেতা তমুক নেতার সাথে সেলফি তুইলে হাসাহাসি করে মুসাফা কোয়ালাকুলি কইরা হাসাহাসি আর আনন্দ মাখামাখি হওয়ার সময় নাই। চার দিন পরে পস্তাবেন, দেয়ালে মাথা ঠুকাবেন, হাই হাই কি করলাম, হাই হাই কি করলাম, কার সাথে গিয়ে মিললাম। মনে রাখতে হবে, সতর্ক থাকতে হবে। আমরা হেফাজতে ইসলাম, ইসলামের প্রশ্নে হব, হেফাজতে ইসলাম হবে ইসলামের প্রশ্নে ব্যান্ডার, হেফাজতে ইসলাম হবে ইসলাম প্রশ্নে অতন্ত্র প্রহরী, হেফাজতে ইসলাম হবে দল মতের ঊর্ধ্বে উঠে, রাজনীতির ঊর্ধ্বে উঠে ইসলামের জন্য জীবন দেয়ার শাহাদাতের নজরানা পেশ করার সংগঠন। কথা ভালোভাবে বুঝতে হবে। আমরা যারা তরুণ আছি, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, আবারও বলছি বেয়াদবি নিবেন না, অহংকার নয়, শুধুমাত্র জানানোর উদ্দেশ্যে। আরে আমি আল্লাহ মাফ করুক, নিজের অবস্থান জানানো নয়, সবাই জানেন আমরা কে কি অবস্থায় আছি, কার কতটুকু জুলুম, এটা সবাই জানেন। তবু একটু হালত মনে করে দিতে চাই, আমার উপর সমস্ত আলেমদেরকে বাদ দিয়া, সারা দেশের হেফাজতের এত বড় বড় মাশায়েক আলেমদেরকে বাদ দিয়া আমাকে সপ্তাহের ব্যবধানে দুইবার গ্রেফতার করা হয়েছে। সবার আগে আমাকে গ্রেফতার করা হয়েছে। শুধু তাই নয়, গ্রেফতার করেই শুধু ক্লান্ত হয় না এরা। আপনারা জানেন এই জালেমের দল এমনও করেছে, আপনারা যখন জজবা দেখান তখন আমাদের এগুলো মনে পড়ে, আমরা এগুলোতে গা বাসাই না। আপনারা যখন স্লোগান দিয়ে নিয়ে আসেন তখন আমরা এই শ্রুতে গা বাসাই না। কেন বাসাতে পারি না? এমনও দিন গিয়েছে কারাগারে, যেই রুমে আছি সেখান থেকে বেরোতে দেয় না দীর্ঘদিন, বের হব নিচে একটু পানির জন্য যাব, বোতল নিয়ে গিয়া পানি নিতে যায়, বোতলটা তাড়াতাড়ি ভরার জন্য তাড়াতাড়ি বোতল ভরেন, আবার উপরে ওঠেন, প্রেশার দেয় কারারক্ষীরা। একটু বেশিক্ষণ আকাশ দেখার জন্য, এই দুনিয়াটা দেখার জন্য বোতল না ভরে দাঁড়ায় থাকতাম। এই দিনগুলো আমাদের গিয়েছে, বোতলটা না ভরে পানিটা না ভরে কি করতাম, অযথায় সিরিয়ালে দাঁড়ায় থাকতাম। কেন? একটু যেন নিচে আকাশ দেখতে পারি, এই অবস্থাটা আমাদের আমার উপর দিয়ে গিয়েছে। আমাদের এই জুব্বা খোলা হয়েছে, ট্রেনে লুঙ্গি খোলা হয়েছে, আমাদেরকে জড়ায় ধরছে মহিলারা দৈরাইগুলোর, এরকম অনেক ক্যামেরা দিয়া ছবি তোলা হয়েছে, এই দিনগুলো গিয়েছে। প্রিয় হাজিরিন, কেন বলতেছি এই কথাগুলো? বলতেছি এজন্য, আমরা তরুণ মানুষ, আমরা যুবক মানুষ, অল্প বয়সী মানুষ, আমাদেরকে সবার আগে